এখনও কেন্দ্রীয় সরকার দেশে গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার না করলেও 4 মাস আগেই তাদের কাছে এই মর্মে বৈজ্ঞানিক সমীক্ষা ছিল। সেই সমীক্ষা কার্যত গোপন রাখা হয়েছিল। সেই সমীক্ষার উপরে দাঁড়িয়ে যে ব্যাপকতর পরীক্ষা চালানো উচিত ছিল বা পরিকল্পনা করা সম্ভব ছিল তা করা হয়নি। এখন সেই সমীক্ষার কথা সামনে এসেছে। 11 লক্ষ মানুষ সংক্রমিত হবার পরে গোষ্ঠী সংক্রমণ যে হয়েছে তা আর প্রমাণের অপেক্ষা রাখে না বলেও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত। সোমবার পশ্চিমবঙ্গ সরকার গোষ্ঠী সংক্রমণের কথা অবশেষে স্বীকার করেছে। তার আগেই কেরালার মুখ্যমন্ত্রী পিনরায় বিজয়ন জানিয়েছিলেন, তিরুবনন্তপুরমের উপকূলবর্তী 2টি এলাকায় গোষ্ঠী সংক্রমণ হচ্ছে। প্রকাশ্যে সে কথা জানাতে কোনো দ্বিধা করেননি তিনি। অসম সরকারও এখন জানিয়েছে গুয়াহাটির কয়েকটি এলাকায় গোষ্ঠী সংক্রমণ হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সোমবার পর্যন্ত গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করা হয়নি। বরং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে দেশের মোট সংক্রমণের 80% হচ্ছে 49টি জেলায়। গোষ্ঠী সংক্রমণের কোনো প্রমাণ নেই। এদিকে দেশে করোনা পরিস্থিতি ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে। একদিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল 37,000-এর বেশি। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী শেষ 24 ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়েছে 37,148। দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা 11,55,192 কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য অনুযায়ী। এখনও পর্যন্ত সংক্রমণ মুক্ত হয়েছে 7,24,578 জন। সক্রিয় রোগীর সংখ্যা 4,02,529। করোনা সংক্রমিত হয়ে ভারতে মারা গেছেন মোট 28,084 জন। শেষ 24 ঘন্টায় মারা গেছেন 587 জন এবং সুস্থ ঘোষণা করা হয়েছে 24,491 জনকে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে সর্বাধিক সংক্রমণের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে 3,18,695টি। শেষ 24 ঘন্টায় 8,240 জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, সেখানে 1,75,678 জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তৃতীয় স্থানে থাকা দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা 1,23,747। চতুর্থ স্থানে রয়েছে কর্ণাটক, সেখানে সংক্রমিতের সংখ্যা 67,420 জন। আক্রান্তের পাশাপাশি ধারাবাহিকভাবে মৃত্যু বেড়ে 28,000 ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত 24 ঘন্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে 587 জনের। এ নিয়ে দেশে মোট 28,084 জনের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। এর মধ্যে মহারাষ্ট্রে মারা গিয়েছেন 12,030 জন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ গিয়েছে 3,663 জনের। 2,551 জনের প্রাণহানি নিয়ে মৃত্যু তালিকায় তৃতীয় স্থানে তামিলনাড়ু। রিপোর্ট, চ্যানেল 3 রং।